নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে ইংলিশম্যান চ্যানেলে স্বাগত। এই চ্যানেলে তোমরা সকল ইউনিভার্সিটির সমস্ত ধরনের আপডেট এবং ইংলিশ লিটারেচার সম্বন্ধে আপডেট এই চ্যানেলে পেয়ে যাবে। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের টপিক। আজ আমরা আলোচনা করব, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির স্টুডেন্ট রয়েছ, তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি আপডেট উঠে এসেছে। তাই তোমাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তোমরা প্রত্যেকে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে। আর তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। চলো তাহলে আর দেরি না করে মূল বিষয়ের দিকে যাওয়া যাক। তোমরা সবাই জানো যে এই অনলাইন অফলাইন এক্সামকে কেন্দ্র করে প্রায় বেশিরভাগ ইউনিভার্সিটির স্টুডেন্টরাই খুব দুশ্চিন্তায় রয়েছে। কোনো কোনো ইউনিভার্সিটি জানাচ্ছে যে এক্সাম অনলাইনে হবে, আবার কোনো কোনো ইউনিভার্সিটি জানাচ্ছে এক্সাম অফলাইনে হবে। এই নিয়ে স্টুডেন্টদের মধ্যে দুশ্চিন্তা কিন্তু স্বাভাবিকভাবেই বেড়ে চলেছে। কিন্তু এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 2 মে থেকে 15 জুন অবধি গ্রীষ্মের ছুটির ঘোষণার পরেই কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটি আবার নতুন করে ভাবতে শুরু করেছে। কোনো কোনো ইউনিভার্সিটি বলছে যে তারা অফলাইন অনলাইন যে কোনো মোডে এক্সাম নেওয়ার জন্য প্রস্তুত, আবার কোনো কোনো ইউনিভার্সিটি বলছে যে বাকি ইউনিভার্সিটিগুলি কোন পথে যাবে তারাও সেই পথেই হাঁটবে। কিন্তু এবার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অন্তর্গত বসিরহাট কলেজ থেকে কিন্তু অনলাইন এক্সামের একটি বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো চলো দেখে নেওয়া যাক যে বিজ্ঞপ্তিটিতে আসলে কি বলা হয়েছে। স্টুডেন্ট অফ বিএ অফ সেমিস্টার সেকেন্ড, ফোর্থ অ্যান্ড সিক্সথ আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট দ্য ইন্টারনাল অ্যাসেসমেন্ট অফ 2022 উইল বি হেল্ড ইন অনলাইন মোড। অর্থাৎ বসিরহাট কলেজের যারা ইভেন সেমিস্টারের, অর্থাৎ সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে, তাদের কিন্তু এবার অনলাইনে ইন্টারনাল এক্সাম হতে চলেছে। বসিরহাট কলেজে অনলাইনে ইন্টারনাল এক্সাম হবে 5 মে থেকে 14 মে অবধি। এখান থেকে স্পষ্ট যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির কলেজগুলি কিন্তু অলরেডি অফলাইন থেকে অনলাইনে শিফট হতে শুরু করেছে। তাই আশা করা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বাকি যেসব কলেজ রয়েছে সেগুলোও কিন্তু বসিরহাট কলেজের মতোই অনলাইনে শিফট হবে। আশা করা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অন্তর্গত বাকি যেসব কলেজ রয়েছে সেগুলি থেকেও খুব শীঘ্রই সুখবর বেরিয়ে আসবে। কিন্তু বাকি কলেজগুলি যদি অনলাইনের পথে না যায়, অর্থাৎ এক এক কলেজ যদি এক এক রকম মোডে পরীক্ষা নেয়, তাহলে কিন্তু আমাদের আরও বড় আন্দোলনের পথে নামতে হবে। আশা করি সেই আন্দোলনে তোমরা সবাই আমার পাশে থাকবে। এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য তোমরা তোমাদের ইংলিশম্যান চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। শীঘ্রই ফিরে আসছি, আবার দেখা হবে।